শুভেচ্ছা। এখনকার ক্লাস হলো ষষ্ঠ শ্রেণীর গণিত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 6 বের করো। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 6 এর 3 নং এ দেখো কি লেখা রয়েছে। লেখা রয়েছে, নিচে যে সকল সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আমি আগের ক্লাসে সার্থক অঙ্ক কি সেটা বলেছি, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। সার্থক অঙ্কগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হলো সার্থক অঙ্ক। এখানে আমাদের এই সকল সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে। দেখো 3 এর 4 নং এ প্রশ্নটি আমি তুলে রেখেছি। এখানে সার্থক অঙ্কগুলো দেখে নিই প্রথমে। 2, 5, 9, 7, 9, এগুলো হলো সার্থক অঙ্ক। তাহলে এদের স্থানীয় মান নির্ণয় করি। 9 এর স্থানীয় মান 9 একক, এর মান হলো 9। এরপরে সার্থক অঙ্ক হলো 7। 7 এর স্থানীয় মান একক, দশক, শতক। 7 এর স্থানীয় মান শতক, 7 শতক, এর মান হলো 700। এরপরের সার্থক অঙ্ক হলো 9, এর স্থানীয় মান কত দেখে নি, একক, দশক, শতক, হাজার। 9 এর স্থানীয় মান হাজার, 9 হাজার, এর মান হলো 9000। এরপরে সার্থক অঙ্ক হলো 5। 5 এর স্থানীয় মান কত দেখে নি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 এর স্থানীয় মান হলো কোটি, 5 কোটি, এর মান হলো 5 কোটি। এরপরে সার্থক অঙ্ক হলো 2। 2 এর স্থানীয় মান কত দেখে নি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি এর পরে বাম দিকে ঘরে আছে 2, তাহলে 2 এর স্থানীয় মান হবে 20 কোটি। এর মান হবে 20 কোটি। আশা করি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।